যেখানে যেখানে হেভিওয়েট হয়েছে সবারই সবাই পরাজিত হবে বলে এখন যতটুকু শুনতে পাচ্ছে, যে কোথাও মানে যারা এই টাইপের আমার অপোনেন্টের মতন রাজনীতিবিদ যারা আছেন এরা চারজনই মনে হয় টিকবে না। মানুষকে বিশ্বাস করে নাই, নেতাকর্মীকে বিশ্বাস করে নাই, ওনার ভাইদের উপর দায়িত্ব দিচ্ছে। ওনার এই সাকলাইন কাজী, উজ্জ্বল কাজী, এইসব ভাইরা, রাসেল কাজী, আজম কাজী, এদের যে দায়িত্ব দিচ্ছে, এরা মানুষের জমি দখল করছে, মানুষ লুটপাট করছে, মাদকের ব্যবসা করছে, তারপর এরা অনেক অপকর্ম করছে, এর জন্য মানুষ ওদের উপরে বিরক্ত। আসলে আমি আজকে 10 বছর এই অঞ্চলে, আমার কোনো ভাই তো ভাইকে দিয়ে তো আমি কাউকে কোনো রাজনৈতিক দায়িত্ব আমি দেই না, তাই এর জন্য আসলে। তারপর ওনার ভাইদের উনি আওয়ামী লীগের পোস্ট, মৌখিক পোস্ট, এই সভাপতি, এস সেক্রেটারি, এভাবে দিতে মানুষ ফেড আপ। আর আমি আমি 10 বছরে কাজ করছি, উন্নয়ন করছি, মানুষের পাশে ছিলাম, বন্যায় মানুষের পাশে ছিলাম, ঝড়ের সময় মানুষের পাশে ছিলাম, কোভিডের সময় জীবন বাজি দিয়ে মানুষের পাশে ছিলাম, তারপরে এই অবহেলিত এলাকা যেটাকে ওনারা উন্নয়ন করে নাই সেখানে আমি আজকে 80 ভাগ কাজ আমরা করে ফেলছি, মাত্র 20 ভাগ কাজ বাকি আছে, সেটাও পারতাম যদি কোভিডের সময় একটা অর্থনৈতিক মন্দা না আসতো। তো আমাকে ভোট দিবে কারণ হলো যে তার মানুষ বুঝে গেছে যে আমি উন্নয়ন করতে পারি, আমি তাদের পাশে থাকি এবং আগামীতে নির্বাচিত হলে তাদের আমার যে অসমাপ্ত কাজগুলো সেগুলো আমি সমাপ্ত করব। আমার আসলে মূল তিন থানার অবকাঠামোটাই মূল, তারপরে মাদক বিরোধী যে অভিযানটা সেটা চলতে হবে, তারপরে আমাদের এখানে এখন পদ্মা ব্রিজ, মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা ব্রিজ, রেল লাইন, তারপরে আপনি এক্সপ্রেসওয়ে করে দিচ্ছে, আমাদের ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, তা আমরা আশা করতেছি আমাদের সাথে যোগাযোগ করতে অনেক ইন্ডাস্ট্রি হবে, গ্যাসের লাইনও চলে আসতেছে, তা আমরা মনে করি যে এখানে বেকারত্বটা দূর হবে। প্রধানমন্ত্রী আসছিল গতকাল, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ফরিদপুর নির্বাচনের এখনকার পরিস্থিতিটি আপনার কাছে কেমন মনে হচ্ছে? আসলে ফরিদপুরের বিষয়টা তো আসলে আমার অতটা নাই, তবে আমি যতটুকু মনে করি যে যেখানে যেখানে হেভিওয়েট হয়েছে সবারই সবাই পরাজিত হবে বলে এখন যতটুকু শুনতে পাচ্ছি, যে কোথাও মানে যারা এই টাইপের আমার অপোনেন্টের মতন রাজনীতিবিদ যারা আছেন এরা চারজনই মনে হয় টিকবে না। আমার আমার এখানে যে প্রার্থী আমার বিপক্ষে তাকে হেভিওয়েট বলা হয়, তাকে হেভিওয়েট আমি তো আসলে আমি মনে করি যে হয়তোবা আমার থেকে মোটা স্বাস্থ্যবান তাই হইতে পারে।